বড় বড় সাংবাদিকদের টাকার বিনিময়ে ম্যানেজ করে এসেছি। দাম্ভিকতার সাথে ছাগল কাণ্ডে আলোচিত এনবিআরের দুর্নীতিবাজ কর্মকর্তা মতিউরের স্ত্রী লায়লা কানিজ লাকীর এমন বক্তব্য প্রত্যাহারের দাবিতে নরসিংদীতে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পুর শহরের আরশিনগরে নরসিংদী সদর প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের নামে এমন অপ্রচারের প্রতিবাদে যৌথভাবে এই মানববন্ধনের আয়োজন করে নরসিংদীর সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। এ সময় রায়পুরা উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকীর এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ করেন তারা। অনুষ্ঠিত মানববন্ধনে দুর্নীতিবাজ মতিউরের দুর্নীতির সংবাদ প্রকাশকে কেন্দ্র করে তার স্ত্রী লাকীর সম্মান হানিকর ও সংবাদকর্মীদের বিরুদ্ধে অপপ্রচারসহ আপত্তিকর বিবৃতি প্রত্যাহারের দাবি জানানো হয়। দেশের সাধারণ মানুষের অধিকার আদায়, দুর্নীতি ও অনিয়মের নানান চিত্র তুলে ধরার মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ও জনগণ এবং রাষ্ট্রীয় স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে গণমাধ্যম কর্মীরা। আর ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার হীনমন্য উদ্দেশ্যে দুর্নীতি শীর্ষে থাকা মতিউর স্ত্রী লাকীর এমন মন্তব্য সাংবাদিকতা পেশাকে কলুষিত ও অবমাননার সামিল বলে আখ্যায়িত করেন বক্তারা। মানববন্ধনে এক সপ্তাহের মধ্যে লাকীর এমন বক্তব্যের জন্য ক্ষমা না চাইলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেয়া হবে বলেও জানান বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবিএম আজরাফ টিপু, নরসিংদী সদর প্রেসক্লাব, নরসিংদী জেলা ক্রাইম রিপোর্টার ইউনিটি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন সহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গে থাকুন।